একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে অ্যান্ড অবজেক্ট থাকে, এবং অলওয়েজ এই সাবজেক্টের সাথে এই ভার্বের অ্যাগ্রি করাতে হয়। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তার কারণ হলো সাবজেক্ট এবং ভার্ব দুজন যদি অ্যাগ্রি না করে তাহলে দুজন মিলে কিন্তু কখনো সেন্টেন্স বানাতে পারবে না। সো এবার দেখা যাক আমাদের প্রথম যে সেন্টেন্সটা, নাইদার অফ দ্য টু লাইটস ইজ হবে নাকি আর হবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে তো টু লাইটস আছে, তার মানে তো এখানে অবশ্যই আর হবে। তার কারণ হলো এই জিনিসটা যেহেতু প্লুরাল অবশ্যই এটার সাথে এই প্লুরালটা হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্রথমে বলা আছে নাইদার, নাইদার মানে একটাও না। সো এই দুটো লাইটের মধ্যে একটাও কাজ করছে না। সো যেহেতু নাইদার আছে এবং নাইদার বলতে একটা সিঙ্গুলার এন্টিটিকে বোঝানো হচ্ছে, এ কারণে এখানে আর হবে না, এখানে হবে হলো ইজ। সো নাইদার অফ দ্য টু লাইটস ইজ ওয়ার্কিং মানে দুটো লাইটের মধ্যে একটাও কাজ করছে না। সো কয়টাও কাজ করছে না, একটাও কাজ করছে না, এ কারণে এখানে ইজ হবে। সেমভাবে আমরা যদি পরের সেন্টেন্সটি দেখি, ইচ অফ দ্য টিম মেম্বার্স ইজ আর কোয়ালিফাইড, এখানেও মনে হতে পারে যেহেতু টিম মেম্বার আছে এবং টিম মেম্বার্স তো প্লুরাল, সো যেহেতু এটা প্লুরাল সো অবশ্যই আর হবে। কিন্তু আসলে না, এখানে বোঝানো হচ্ছে যে ইচ অফ দ্য টিম প্লেয়ার্স মানে প্রতিজন, প্রতিজন মানে প্রতি একজন টিম মেম্বার ইজ কোয়ালিফাইড। সো যেহেতু এখানে ইচ আছে এবং ইচ বলতে একজনকে বোঝানো হচ্ছে, সেহেতু এখানে হবে হলো ইজ। সো ইচ অফ দ্য টিম মেম্বার্স ইজ কোয়ালিফাইড। এবং ফাইনাল সেন্টেন্সে আমরা আসি, আইদার অফ দ্য টু অপশন ওয়ার্কস অর ওয়ার্কস, এখানে মনে হতে পারে যে দ্য অপশনস তো প্লুরাল, সো যেহেতু দ্য অপশনস প্লুরাল সেহেতু এখানে ওয়ার্ক হবে, রাইট? কিন্তু এখানে বলা আছে আইদার, আইদার মানে যে কোনো একটি বা একটি। সো এখানে আইদার থাকার কারণে এখানকার রাইট অপশন হলো ওয়ার্কস। সো এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো যখনই কোনো একটা সেন্টেন্সে আইদার, নাইদার অথবা ইচ থাকে তখন এই জিনিসটি একটি জিনিস বোঝানো হয়। অ্যান্ড যেহেতু একটি জিনিস বোঝানো হয় সেটা সিঙ্গুলার, সো ভার্ব ওসব ক্ষেত্রে সিঙ্গুলার হবে। সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে আইদার, নাইদার এবং ইচ যখনই থাকবে তখনই দেখবে সিঙ্গুলার ভার্ব হবে। এবং এই জিনিসটি যদি তুমি মনে রাখো তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না।